দর্শক বন্ধু আজকে আমি একটি ব্যতিক্রমী কেস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই কেসটি ব্যতিক্রমী বলে আমি মনে করি কারণ ইউটিউবে আমি যত ব্যতিক্রমী কেসই আপনাদের সামনে শেয়ার করি ছদিন আগেকার কেস এটি আমার ক্লিনিকের ছ দিন আগেকার কেস হঠাৎ দু প্রায় দেড়টার সময় আমাকে একজন ভদ্রলোক কল করেন আমাকে বাড়িতে ডাকেন বলেন বাবা কেমন করছে আপনি একটু বাড়িতে আসুন আমি বাড়িতে গিয়ে দেখলাম পেশেন্টটির খিচুন হচ্ছে পেশেন্টটির বয়স প্রায় পঁচাশি বছর তখন আমি ওনার ছেলে এবং বৌমা এবং আরও পরিবারের যারা ফ্যামিলি মেম্বার ছিল ওনাদের কাছ থেকে হিস্ট্রি নিলাম হিস্ট্রি নেওয়ার পর ওনারা বললেন যে উনি প্রায় পাঁচ সাত দিন আগে পড়ে গিয়েছিলেন আমরা ওনাকে হসপিটাল ভর্তি করি হসপিটালে দুদিন থাকার পর উনি সুস্থ হয়ে কাল বাড়ি এসেছেন কিন্তু আজকে হঠাৎ এই দুপুরবেলা থেকে হঠাৎ এরকম বাবা করছেন দেখলাম মাথায় স্টিচ করা আছে বেশ কয়েকটি হাতেও স্টিচ করা আছে পেশেন্টের বাড়ির লোকরা বললেন বাবা এই প্রথম নয় আরও এর আগে বারো তেরো বার পড়েছেন বাবার বয়স হয়েছে কিন্তু বাবার মনের জোর ভাঙেনি উনি হঠাৎ হঠাৎ কাউকে না বলে বাজারে বেরিয়ে যেতেন রাস্তায় উনি নিজেকে সামলাতে না পারার ফলে রাস্তায় পড়ে যেতেন বহুবার ওনার মাথায় আঘাত লাগে সারা শরীরেই ওনার আঘাত লাগে আমরা এইভাবে যতবার আঘাত লাগে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই বা বাড়ি উনি এই আঘাত লাগার কারণে হসপিটালে ভর্তি হয়েছে এবার এই হিস্ট্রি শুনে আমি ন্যাট্টাম সাল প্রেসক্রিপশান করি কারণ ওনার মাথায় বহুবার আঘাত লাগার একটা হিস্ট্রি আমি তখন পাই আমি আমার ক্লিনিক থেকে মেডিসিনগুলো সাফ করার পরে আবার আমার চেম্বার আওয়ার্স কন্টিনিউ করতে থাকি এরপরে প্রায় আধ ঘন্টা পর ওনাদের বাড়ি থেকে ফোন আসে ওনারা বলেন আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন বাবা উঠেছে উঠে দুপুরের খাবার খাওয়ার পর বাবা এখন বিশ্রাম করছে পেশেন্টটিকে আমি অ্যাডভাইস দিই যে পেশেন্টের একটা ব্রেনের সিটি স্ক্যান করাতে হবে দেখুন আপনাদের স্কিনের ওপর আমি আমার প্রেসক্রিপশানটা স্ক্রিনশট করে দিয়েছি প্লেন অ্যান্ড কন্টাস্ট যদি কন্টাস্ট দেন যদি মাথার মধ্যে কোনো হেমারিজ বা কোনো লেশন দেখতে পান তাহলে কন্টাস দেবেন কন্টাস দেওয়ার আগে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যেন পরীক্ষা করে নেওয়া হয় উনি যথারীতি পরের দিন আমাকে সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে আসেন সিটি স্ক্যান করে দেখলাম কোনো প্রবলেম নেই অনলি এজ রিলেটেড সেরিব্রাল অ্যাটপি হয় এবার উনি বারে বারে পড়ে যাচ্ছেন এই কারণে আমি ওনাকে ব্লাড সোডিয়াম পটাশিয়াম সুগার এবং হিমোগ্লোবিন লেভেল পরীক্ষা করাতে দিই দুদিন পরেই উনি পরীক্ষা করিয়ে নিয়ে আসেন রিপোর্টের মধ্যে সবই ঠিক আছে একটি রিপোর্ট প্রবলেম আছে যেটি হল সোডিয়াম কাউন্ট সোডিয়াম ওনার আছে একশো সাতাশ মিনিমল পার লিটার এই সোডিয়ামটি কারেক্ট করার জন্য আমি ওনাকে ওআরএস দিই সাল্প সোডিয়াম লেভেল বাড়াবার জন্য খুব ভালো একটি মেডিসিন তাই এই কেসটি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করছি এই ভিডিওটা হোমিওপ্যাথ হোমিওপ্যাথিক স্টুডেন্ট এবং পেশেন্টদের কাছেও একটি মোটিভেশনাল ভিডিও হিসাবে কাজ করবে একটি মোটিভেশান দেবে হোমিওপ্যাথির সম্বন্ধে হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন করলে ম্যাজিকের মতো কাজ করে আনবিলিভেবল রেজাল্ট দেয় এই কেসে দর্শক বন্ধু এই কারণে এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি ছাত্রবন্ধু ডাক্তার এবং পেশেন্টদের হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক মোটিভেশান মিলবে